আবর্ত ভবনের লাহবিলাহ নচলিব। মুখ্যমন্ত্রী দিয়া নির্দেশ আখরে আখরে পালন করা হয়েছে। যোরহাট আবর্ত ভবনত মুখ্যমন্ত্রী থকা খোৱাৰ সকলো বিল পরিশোধ করলে, যি পূর্বে কেতিয়াও হোৱা নাছিল। কেবিনেটত এক সিদ্ধান্ত লওয়া হল, এতিয়াৰে পৰা মুখ্যমন্ত্রী হওক অথবা মন্ত্রী, আবর্ত ভবনত থাকিলে থকা খোৱাৰ সকলো বিল নিজেই পরিশোধ করব লাগিব। আর ইয়ার পাছতেই যা 12 আর 13 অক্টোবরত যোরহাট আবর্ত ভবনত আছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর এয়া যোরহাট আবর্ত ভবনের ক্যাশ মেমো। এইখন মুখ্যমন্ত্রীর বিল। 12 অক্টোবর নিশা মুখ্যমন্ত্রী খোৱা আহার, মিনারেল ওয়াটার, আর 13 অক্টোবর মুখ্যমন্ত্রী গ্রহণ করা ব্রেকফাস্ট আর চাহ বিস্কিটর বাবদ পরিশোধ করেছে 300 টাকার বিল। কাপড় ধোয়া, কাপড় ইস্ত্রি করার বাবদ 200 টাকা পরিশোধ করেছে মুখ্যমন্ত্রী। কেবল মুখ্যমন্ত্রীগীর নয়, মুখ্যমন্ত্রীর ওএসডি, এসপি লগত থাকা সকলরে বিল পরিশোধ করেছে মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আমার যোরহাট আবর্ত ভবন আসে তখেতর যিখিনি থকা খোৱার বিল আমাক স্যারে গুয়াহাটিলে প্রেরণ করব কলে, আমি প্রেরণ করা হয়েছে। আমি এবার প্রথম পাইছো মানে তেনেকৈ মানে বিল দি থৈ যোৱা মুখ্যমন্ত্রীগী প্রথম পাইছো। এবার যিখিনি সিকিউরিটির পর আদি করে তেওঁৰ যিখিনি লজিস্টিক সাপোর্টস আমি প্রভাইড করব লাগে, সেইখিনি পূর্বে আগত আমার অফিসিয়ালি হয়েছিল এনেকাবিলাক খরচা। কিন্তু এটা রিসেন্টলি যখন আমার এসওপি ওলাইছে, সেই এসওপি খনের মতে স্যারে আমার সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া স্যারে সেইখিনি আমার সিএম চিফ মিনিষ্টার অফিসলে পঠাবলে বলে কলে। মুখ্যমন্ত্রীর দরেই প্রতিজন মন্ত্রীও আবর্ত ভবনত থকা খোৱাৰ সকলো বিল পরিশোধ করেছে। মন্ত্রী পীযূষ হাজরিকায় কলে, যলৈকে গৈছো ভাত খোৱাৰ পয়সা দিছো। 20 দিনমানৰ আগৰ কেবিনেটত ডিসকাশন হৈছিল, আমি তেতিয়াৰ পৰা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ পালন করে আছো। তেতিয়াৰ পৰা মোৰ মনত পৰে, মোৰ হিসাব আছে, 3 বার মই বিশ্বনাথ জিলালৈকে গৈছো, 3 বারৰ পয়সা মই খোৱাৰ পয়সা দি আইছো। আৰু 1 বার খোৱা ভাত খাইছো, কেইবাবারও গৈছো তেজপুৰত, এদিন ভাত খাইছো, ভাত খোৱাৰ পয়সা মই দি আইছো। আৰু সৌ সিদিনাখন মই কাছাৰৰ আইভিত আছিলোঁ, চাৰ্কিট হাউচত আছিলোঁ, তাতে মই 3 দিন আছিলোঁ, সম্পূৰ্ণ টকা দি আহিছোঁ। 5-6 হাজাৰ টকা মই প্ৰত্যেক দিনাই য'তে গৈছোঁ, ডিষ্ট্ৰিক্ট অফিচত, ডিচি অফিচত ভাতৰ নামত দি আহিছোঁ, চাহ খোৱাৰ পইচা মই দিয়া নাই বুজিছে। মন্ত্ৰীজনৰ মতে যিকোনো ঠাই ভ্ৰমণৰ বাবে মন্ত্ৰীসকলক দৈনিক খৰচ দিয়ে চৰকাৰৰ ফালৰ পৰা, আৰু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উদ্যোগত এতিয়াৰে পৰা সেই ধনৰ সদ ব্যৱহাৰ হৈছে। খাওঁতে 4-5 হাজাৰ টকা হয়, আৰু 1.5-2 হাজাৰ টকা আমাৰ দৈনিক খৰচ দিয়ে মই, গতিকে এইটোতো আমি দিবই লাগে, নহ'লে এই পইচাটো ৰাখি দিয়া হ'ল। এতিয়া মুখ্যমন্ত্রী ডাঙৰে ছিষ্টেমেটিক ৱেট কৰিব দিয়াৰ কাৰণে আমাৰ যিকেইটা টি এ ডি এ টকা সেইকেইটা আমি আমাৰ য'ত আমি ভ্ৰমণ কৰোঁ তাত ডিচিক আমি সেই কষ্ট নিদিওঁ। আনহাতে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এনে পদক্ষেপক আদৰণি জনাইছে প্ৰতিখন জিলাৰ আয়ুক্তসকলে, লগতে আবর্ত ভৱনৰ কৰ্তৃপক্ষয়ো। খুব সুন্দৰ এটা নিৰ্দেশ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই দিছে। আগতে ধৰি লওক কথাখিনি অকণমান বেলেগ আছিলে, এতিয়া এইবাৰ সম্পূৰ্ণ সুচাৰুৰূপে বস্তুটো নিৰ্দেশ এটা জাৰি কৰা হৈছে। আৰু এতিয়াতো এনেকুৱা হ'ল, তেওঁলোকে একদম ছাৰে উপযাচি গৈ পেলাই, আজিও ছাৰহঁতে উপযাচি গৈ পেলাই যি হেৰি হৈছে দিছে। কেমেৰা পাৰ্চন গণেশৰ সৈতে যোৰহাটৰ পৰা প্ৰদীপ বৰা, আৰু কেমেৰা পাৰ্চন ৰঞ্জনৰ সৈতে মৰিগাঁৱৰ পৰা প্ৰাঞ্জল দাস, নিউজ লাইভ।